এবার ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালুর ভাবনা মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেমন ডিপ্লোমা কোর্স হয় তেমন ভাবেই ডাক্তারিতেও 3 বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। ডিপ্লোমা পাস এই ডাক্তারদের মূলত রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক সাংবাদিক বৈঠক থেকে এমনটাই প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া এসবের ট্রেনিং নেওয়ার জন্য 15 দিন যথেষ্ট, নার্সরা তো আর অপারেশন করবে না, মন্তব্য মুখ্যমন্ত্রী। আমি মনে করি নার্সিং এর কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিক মতো দেয়া, এইটা ট্রেনিং নিতে 15 দিন এসে না। নার্সরা তো আর ইয়ে করবে না, অপারেশন করবে না, যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। এবং এই কাজটা অ্যাভেলেবেল অনেক হসপিটাল হয়েছে, অনেক হসপিটাল হচ্ছে যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। সিট বাড়ছে, হসপিটাল বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, বেড বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট দেবে। এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় চিকিৎসক মহলে। এটা স্বাস্থ্যের বিষয়, বিশেষজ্ঞদের হাতেই ছেড়ে দিন, তীব্র কটাক্ষ চিকিৎসক তরুণ মণ্ডলে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম কথা আমি বলবো যে এটা হেলথের বিষয়, এটা হেলথের এক্সপার্টদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এর আগেও 1980 সালে তৎকালীন বাম সরকার এমনই একটি পরিকল্পনা করেছিল, কিন্তু সেই সময় প্রতিবাদের জেরে তা বাতিল হয়ে যায় বলেই জানান তিনি। পার্টির তিনি চিফ ছিলেন তখন প্রমোদ দাশগুপ্ত মহাশয়, তার এতে যে চীনে এরকম বেয়ারফুট ডাক্তারের কনসেপ্ট ছিল, ফলে এখানে আমরা ডাক্তার পাচ্ছি না, আমরা পশ্চিমবাংলাতেও যদি মানুষের গ্রামেগঞ্জের স্বাস্থ্যর উপকার করতে চাই ক্ষতি কী। তখন কিন্তু এটার বিরুদ্ধে আমরা টুথ অ্যান্ড লেড ফাইট করেছিলাম, সমস্ত ডক্টরস কমিউনিটি এবং আইএমএ হেলথ সার্ভিস, আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের মতো সংস্থা, আমরা মেডিকেল স্টুডেন্টস ইউনিয়নগুলো ঘটনাচক্রে, আমি তখন মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম 1980-তে। মেজরিটির গরম দেখিয়ে তারা 3 বছরের জন্য চালু করতে পেরেছিলেন, কিন্তু সমস্ত জায়গার থেকে ধিকৃত হয়ে এমনকি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তার স্বীকৃতি দিতে পারেনি, ওনারা এটা অ্যাবান্ডন করেন এবং শেষ পর্যন্ত তারা 2002 সাল থেকে 3 বছর এটা ন্যাশনাল মেডিকেল কলেজে কনডেন্স কোর্স করে আমার যতদূর মনে হয় 400 কিছু কমের ছাত্রছাত্রী যারা ওই কোর্সটা করেছিল তাদের তারা কনডেন্স এমবিবিএস করিয়েছিলেন। করে তখনও যে প্রোটেস্ট আমরা করি সমস্ত সেকশন থেকে, তার ফলে তারা আমাদের এমবিবিএস ডাক্তারদের মেডিকেল রেজিস্টারে বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাদের নাম তুলতে পারে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর অনেক নতুন মেডিকেল কলেজ বানিয়েছেন, কিন্তু তাতে নেই যথাযথ পরিকাঠামো, তাহলে সেখানে ডাক্তার তৈরি হবে না অন্য কিছু বলেও কটাক্ষ করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার পর, ক্ষমতায় আসার পর অনেকগুলো মেডিকেল কলেজ বাড়িয়েছেন, আমি যতদূর মনে করতে পারি সরকারি বেসরকারি মিলে সম্ভবত 22টা মতো মেডিকেল কলেজ এখন পর্যন্ত হয়েছে। এবং একই কথা তারা বলেছেন যে ডাক্তার বেশি তৈরি হবে এবং কোয়ালিফাইড ডাক্তার তৈরি হবে যারা মেডিকেল টিচার হবে বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, একটা সেকশন রিসার্চে যাবে। আমার কথা হচ্ছে তৈরি করছেন কোথায়? আপনি যে আজকে ডিস্ট্রিক্ট হসপিটালটাকে মেডিকেল কলেজ লিখে দিলেন, সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট নেই, ফিজিওলজি নেই, ফার্মাকোলজি নেই, প্যাথোলজি নেই, ফরেন্সিক ডিপার্টমেন্ট নেই, ক্লিনিক্যাল ওয়ার্ডস নেই, তার ব্যবস্থাপনা নেই, তাহলে সেখানে কি ডাক্তার তৈরি হবে না অন্য কিছু তৈরি হবে? তাহলে সেখানে একজন সত্যিকারের শিক্ষাটা পাবে কোথায়? এদিকে সমালোচনার ঝড় উঠেছে সাধারণ মানুষের মনেও। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন শহরের হাসপাতালগুলিতে আগত রোগীর পরিবারেরাও, কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যের অন্যতম নামী একেবারে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যারা দূর দূরান্ত থেকে গ্রামাঞ্চল থেকে যারা চিকিৎসা করাতে এসেছেন, আউটডোরে দেখাতে এসেছেন, তারা বলছেন যে 3 বছরের তুলনায় 5 বছরের MBBS পাস করা ডাক্তার দেখাবেন তারা। কারণ 3 বছরে তারাও অনেকটাই জানেন যে যারা ডাক্তারি পড়বেন সেখানে ডাক্তার তৈরি হওয়া সম্ভব নয়, তারা এমনটাই দাবি করছেন। তারা বলছেন যে তাদের পরিবারের সদস্যরা যদি অসুস্থ হয় তারা আগে দেখে নেবেন
কোন ডাক্তার MBBS পাস করা এবং ভালো স্পেশালিস্ট ডক্টর রয়েছেন তাদেরকেই দেখাবেন। তারা কোনোভাবেই গ্রামের এই যে কমিউনিটির যে সেন্টারগুলো রয়েছে সেখানে এই তিন বছরের পাস করা যারা ডাক্তাররা যাবেন তাদেরকে কোনোভাবেই দেখাবেন না। মানে নতুন সবে তিন বছরের মধ্যে কী শিক্ষা পাবে, তারা যে চিকিৎসা করবে গরুরা হয়েই ছোটে দেখেছেন তো আপনি, সেই রকম কেস হয়ে গেছে, এতে আর কিছু বলার নেই। একটা তিন বছরে ডাক্তারি পাস হয়ে যাবে, আমার ঘরে রেখেবেড়া সেখানে ছেলে মেয়েরা। দেখুন এখানে অভিজ্ঞতা সবচেয়ে বড় জিনিস, যারা এক্সপিরিয়েন্স বেশি তাদেরকে আমি দেখাবো। আমি তো আর এক বছর দু বছর তাকে দেখাবো না, যার অভিজ্ঞতা বেশি যে ডাক্তার তাকে আমি দেখাবো এবং তার তার কোয়ালিফিকেশান দেখতে হবে, তার কোয়ালিফিকেশান কী আছে। এমনি তো দু নম্বরই করে এখন তো সব কিছু করছে এখন, কিন্তু যেটা অভিজ্ঞতা যার বেশি তাকেই আমি দেখাবো। অপরদিকে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আগতদের মনেও। পাঁচ বছরের পড়াশোনা তিন বছরে কিভাবে সম্ভব, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তারা। এখন মেনলি শিক্ষাগত যে ব্যাপারটা সেটা যদি পুরোপুরি হয় তাহলে তো অসুবিধা নেই, কিন্তু ডাক্তারি ভাষা যেটা পাঁচ বছরে সেটা তো নিশ্চয়ই কারণ আছে, নাহলে তো তিন বছরে ডিপ্লোমা কোর্স করে দিত। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটা একটু অসুবিধা থাকে। না না, সেক্ষেত্রে তো সেটা ঠিক না, তবে আমার মনে হয় কমপ্লিট করে আসা উচিত। পাঁচ বছরের যে ডিগ্রি কোর্স হয় MBBS কোর্স হয়, সেই কোর্সের পরিবর্তে তিন বছরের ডিপ্লোমা কোর্স, আর সেই ডিপ্লোমা কোর্স করলেই হয়ে যাবে ডাক্তার, রোগী দেখতে পারবে তারা। কিন্তু সেখানটাই রয়েছে যে সেইভাবে পড়াশোনা করে রোগী দেখে কতটা রোগীর সুস্থতা করতে পারবে, এমনকি রোগী দেখার ফলে রোগী এবং রোগীর বাড়ির লোক কি সেই সমস্ত ডাক্তারদের দেখাতে ভরসা পাবে, সেটা নিয়ে কিন্তু সব জায়গায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। SSKM হাসপাতালে আগতদের কপালেও দেখা গেল একই চিন্তার ভাঁজ। তাদের দাবি সরকারের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা হোক। কি হবে, সিভিক ডাক্তার একেবারে সম্ভব নয়, শেষ হয়ে যাবে। না 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 না, পাঁচ বছরের বছর সম্ভব, তিন বছর নয়। বলছি আজকে মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা হচ্ছে নাকি? প্রত্যেকটা মানুষের জীবনে কত সূক্ষ্ম জিনিসকে তারা পাঁচ বছর পরে অভিজ্ঞতা করে তবেই তাকে একটা অপারেশন বা তাকে চিকিৎসা করতে হয়। তিন বছরে কি তার অভিজ্ঞতা হবে, কিসে তার সে করবে? পাঁচ বছরের MBBS এর পরিবর্তে বা তিন বছরের ডিপ্লোমা কোর্স করিয়ে ডাক্তার তৈরি করার চিন্তা ভাবনা, যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে মানতে নারাজ সাধারণ মানুষ বা রাজ্যবাসী। তাদের বক্তব্য, পাঁচ বছর ধরে যে কোর্স করে একজন পূর্ণমানের ডাক্তার হওয়া যায় সেটা তিন বছরে ডিপ্লোমা কোর্স করে তা সম্পূর্ণ হবে না, সেক্ষেত্রে মানুষের জীবন নিয়ে একটু ছেলে খেলামির মতো সিদ্ধান্ত হবে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আর্জি জানাচ্ছেন রোগী এবং রোগীর পরিবাররা। ক্যামেরায় মদন সরকার, শুভজিৎ গায়েন, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, হীরক বোস ও মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।